আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম 15টি ভিন্ন স্বাদের খুবই মজার ভর্তা রেসিপি। বাঙালি হিসেবে আমরা কম বেশি সবাই ভর্তা পছন্দ করি, আর আমার মতো ভর্তা প্রেমী যারা আছেন তাদের কথা তো বাদে দিলাম, ভাতের সাথে ভর্তা হলে আর কিছুই লাগে না। আর সেই সব ভর্তা প্রেমিকদের জন্যই নিয়ে এলাম বাটাবাটি ছাড়াই খুবই মজার 15টি ভর্তা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে ভর্তা বানানোর জন্য মূল যে উপকরণগুলি দরকার সেটাই আগে তৈরি করে নিব। তার জন্য ফ্যানে অল্প পরিমাণ তেল দিয়ে 15-20টা শুকনো মরিচ লাল করে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, এতে যেটা হবে মরিচগুলো মুসমুসে করে ভাজা হবে। একই ফ্যানে আবার অল্প পরিমাণ তেল দিয়ে 10-15টা কাঁচামরিচ ভেজে নিব, কারণ আমি আজকে ভর্তায় শুকনো মরিচের পাশাপাশি কাঁচামরিচও ব্যবহার করব। চুলা আঁচটা মিডিয়াম আঁচে থাকবে। এখন যেটা করব, 20-30টা রসুনের কোয়া এইভাবে অল্প তেলে ভেজে নিব। এবার যেটা করব, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অল্প তেলে ভেজে নিব, তবে পেঁয়াজটা খুব বেশি ভাজবেন না, একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। এখানে একটা টিপস দিয়ে রাখি, আমি এখানে ভর্তায় কাঁচা পেঁয়াজ ইউজ না করে ভাজা পেঁয়াজটা ইউজ করেছি, কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানালে যেটা হয় খেয়াল করলে বুঝতে পারবেন, ভর্তাটা বানানোর কিছু ঘন্টা পরে দেখা যায় ভর্তা থেকে পানি ছেড়ে দেয় আর পেঁয়াজের কাঁচা গন্ধটা পাওয়া যায়। এতে ভর্তাটা খেতে ততটা ভালো লাগে না, তাই আপনারা যদি ভর্তায় হালকা ভাজা পেঁয়াজটা ইউজ করেন তাহলে এই সমস্যাগুলি আর হবে না। এখন ভাজা শুকনো মরিচগুলি লবণ দিয়ে ডলে নিব। এইবার একই পাত্রে ভেজে রাখা সব কাঁচামরিচগুলিও একইভাবে অল্প পরিমাণ লবণ দিয়ে ডলে নিব, এগুলো থেকে পরিমাণ মতো ব্যবহার করব। এখন পাট শাকের ভর্তা তৈরি করব, তার জন্য 1 আঁটি পাট শাক ধুয়ে পরিষ্কার করে প্যানে দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে শাকটাকে এখন মাঝারি আঁচে কিছুক্ষণ ভেজে নিব। এখন নামিয়ে নিব। এইবার 1টি প্লেটে পাট শাক দিব, এর মধ্যে দিব পরিমাণ মতো ভেজে নেওয়া রসুন, পরিমাণ মতো পেঁয়াজ, স্বাদ মতো শুকনো মরিচ, ভালোভাবে মাখিয়ে নিব। এখন দিব 1 চামচ সরিষার তেল। আচ্ছা, এখানে আমি লবণ দিব না, কারণ শাকটা আমি লবণ দিয়ে ভেজেছিলাম, তাই আমার এখানে বাড়তি লবণের দরকার নাই। তৈরি হয়ে গেল খুবই স্বাস্থ্যকর পাট শাকের ভর্তা। এখন কচু শাকের ভর্তার জন্য একই ফ্যানে দিব 1 আঁটি কচু শাক, স্বাদ মতো লবণ দিয়ে শাকটাকে নাড়াচাড়া করতে হবে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে যখন ঠিক এইরকম হয়ে আসবে তখনই নামিয়ে ফেলব। এইবার 1টি প্লেটে শাকটাকে একটু হাত দিয়ে হালকা চটকে নিব। এরপর ভেজে নেওয়া 1 কোয়া রসুন এর মাঝে দিয়ে রসুনটাকে বেঙ্গে নিব। শাকটাতে লবণ কম হওয়ায় আরো একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো ভাজা পেঁয়াজ আর পরিমাণ মতো শুকনো মরিচ দিয়ে ভর্তাটাকে মাখিয়ে নিব।
এখন দিব এক চামচ পরিমাণ সরিষার তেল, যেটা ছাড়া বত্তার কথা ভাবাই যায় না। আবারও মাখিয়ে নিব ভালোভাবে। তৈরি হয়ে গেল খুবই মজা কচুর শাকের বত্তা। এখন ডিম বত্তা তৈরি করে দেখাবো। তার জন্য নিয়েছি দুইটা সিদ্ধ ডিম। ডিমটাকে এইভাবে চটকে নিব। ভালোভাবে ডিমটাকে চটকে নেওয়ার পর এখন দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো ভাজা পেঁয়াজ, স্বাদ মতো শুকনা মরিচ, পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, আর সব শেষে দিব এক চামচ সরিষার তেল। এখন বত্তাটাকে ভালোভাবে মাখিয়ে নিব। তৈরি হয়ে গেল ডিম বত্তা। এখন মিষ্টি কুমড়া বত্তার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এইরকম কেটে নেওয়া মিষ্টি কুমড়া টুকরাগুলি মিডিয়াম আঁচে ভেজে নিব। এগুলি সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এইবার ভেজে নেওয়া মিষ্টি কুমড়া ভালোভাবে চটকে নিব। ভালোভাবে চটকে নেওয়ার পর এখন দিয়ে দিব পরিমাণ মতো ভাজা পেঁয়াজ, স্বাদ মতো শুকনা মরিচ, পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, এক চামচ সরিষার তেল, স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে বত্তাটাকে মাখিয়ে নিব। তৈরি হয়ে গেল দারুণ মজার আর হেলদি মিষ্টি কুমড়ার ভর্তা। এখন তৈরি করব পেঁয়াজ মরিচের বত্তা। তার জন্য নিব আগে থেকে ডলে নেওয়া ভাজা কাঁচা মরিচ, পেঁয়াজ পরিমাণ মতো, ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, সরিষার তেল এক চামচ। এখন ভালোভাবে মাখিয়ে নিব। এটা আপনারা শুকনা মরিচ দিয়েও করতে পারেন। তৈরি হয়ে গেল পেঁয়াজ মরিচের বত্তা। এখন তৈরি করব বোম্বাই মরিচের ভর্তা। তার জন্য নিব একটা গোটা বোম্বাই মরিচ কুচি, পেঁয়াজ পরিমাণ মতো, ধনিয়া পাতা পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, সরিষার তেল এক চামচ। এখন ভালোভাবে মাখিয়ে নিব। তৈরি হয়ে গেল বোম্বাই মরিচের ভর্তা। এখন একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে কিছু আলু, কাঁচা কলা, পটল, করলা, শিম আর ঢেঁড়স দিব। এইবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে, এখন এক এক করে সবগুলি সবজি নামিয়ে নিব। এখন তৈরি করব অধিকাংশেরই প্রিয় আলু ভর্তা, যা সবাই বানাতে জানে। প্রথমে আলুগুলি চটকে নিব। এখন দিব পেঁয়াজ পরিমাণ মতো, স্বাদ মতো শুকনা মরিচ, পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, আর একটু আলাদা স্বাদ পেতে এক চামচ ঘি। আলু বত্তাতে ঘি দিয়ে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু আলাদা টেস্ট হয়। লবণ দিব স্বাদ মতো, ভালোভাবে মাখিয়ে নিব। তৈরি হয়ে গেল আলু ভর্তা। এখন করলা ভর্তা তৈরি করব। তার জন্য নিয়ে নিব কয়েকটা সিদ্ধ করলা। এখন এগুলোকে ভালো করে চটকে নিব। করলা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী,
আর কেউ করলা ভিতরে থাকা বিচি খেতে না চাইলে বিচিগুলি ফেলে দিতে পারেন। আমার বাসায় এই বিচিটা কেউ খেতে চায় না, তাই বিচিগুলি ফেলে দিব। আপনারা চাইলে বিচি রাখতেও পারেন, আবার চাইলে ফেলে দিতেও পারেন। এখন দিব পরিমাণ মতো পেঁয়াজ, ডলে রাখা কাঁচামরিচ পরিমাণ মতো, ধনিয়া পাতা কুচি আর লবণ স্বাদ মতো। এখন মাখিয়ে নিব। এরপর এতে দিব এক চামচ সরিষার তেল, আবারও মিক্স করে নিব। তৈরি হয়ে গেল করলার ভর্তা। এখন কলা ভর্তা করব, তার জন্য নিব সিদ্ধ কলা। কলাটা ভালো করে চটকে নিব। এখন এতে দিব পরিমাণ মতো শুকনা মরিচ, পরিমাণ মতো পেঁয়াজ, লবণ স্বাদ মতো, ধনিয়া পাতা কুচি এক চামচ, সরিষার তেল এক চামচ। এখন ভালোভাবে মাখিয়ে নিব। তৈরি হয়ে গেল কাঁচা কলার ভর্তা। এখন পটল ভর্তা করব, তার জন্য নিব কিছু সিদ্ধ পটল। পটলটাকে চটকে নিব। এর ভিতরে থাকা বিচিগুলি ফেলব না, তবে আপনারা চাইলে বিচিগুলি ফেলে দিতে পারেন। এখন এতে দিব পরিমাণ মতো পেঁয়াজ, স্বাদ মতো শুকনা মরিচ, পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, লবণ স্বাদ মতো, সরিষার তেল এক চামচ। এখন ভালোভাবে মাখিয়ে নিব। তৈরি হয়ে গেল পটল ভর্তা। এখন শিম ভর্তা করব, তার জন্য নিব সিদ্ধ শিম। শিমটা ভালো করে চটকে নিব। এখন এতে দিব পরিমাণ মতো পেঁয়াজ, স্বাদ মতো শুকনা মরিচ, লবণ স্বাদ মতো, ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো, সরিষার তেল এক চামচ। এখন ভালোভাবে মাখিয়ে নিব। তৈরি হয়ে গেল শিম ভর্তা। এখন ঢেঁড়স ভর্তা করব, তার জন্য সিদ্ধ ঢেঁড়স নিব। এরপর এতে দিব পরিমাণ মতো পেঁয়াজ, স্বাদ মতো শুকনা মরিচ আর সেই সাথে চটকে রাখা কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, সরিষার তেল এক চামচ। এখন ভালোভাবে মাখিয়ে নিব। তৈরি হয়ে গেল ঢেঁড়স ভর্তা। এখন বেগুন ভর্তার জন্য নিব সিদ্ধ বেগুন। এইবার এইগুলি চটকে নিব। এখন দিব পরিমাণ মতো পেঁয়াজ, স্বাদ মতো শুকনা মরিচ, লবণ স্বাদ মতো, ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো, সরিষার তেল এক চামচ। এখন মাখিয়ে নিব। তৈরি হয়ে গেল বেগুন ভর্তা। এখন ডাল ভর্তার জন্য প্রথমে এক কাপ পরিমাণ ডাল কিছু পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে এর মধ্যে কিছুটা হলুদ দিতে পারেন, তবে আমি হলুদ দিব না, আমার কাছে হলুদের একটা গন্ধ লাগে। তবে আপনারা চাইলে দিতে পারেন। ডালটা সিদ্ধ হয়ে শুকিয়ে এসেছে, এখন নামিয়ে ফেলব। এইবার ভর্তা তৈরির জন্য প্রথমে ডাল নিব।
এরপর এর মাঝে দিব পরিমাণ মতো পেঁয়াজ, স্বাদ মতো শুকনা মরিচ, পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, সরিষার তেল 1 চামচ। লবণটা এখানে দিলাম না, কারণ ডালটা সিদ্ধ করার সময় অফ ক্যামেরায় আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। তবে আপনারা চাইলে এই পর্যায়ে এসেও লবণ অ্যাড করতে পারেন, ভালোভাবে মাখিয়ে নিব। তৈরি হয়ে গেল ডাল ভর্তা। এখন টমেটোর ভর্তার জন্য একটি ফ্যানে অল্প পরিমাণ তেলে টমেটো ভেজে নিব পরিমাণ মতো লবণ দিয়ে। এখন টমেটো চাটনি বা ভর্তা যেটাই বলেন না কেন, তার জন্য নিব টমেটো। এখন টমেটোটা ভালোভাবে চটকে নিব, টমেটোর খোসাটা ফেলে দিতে হবে। এখন দিব পরিমাণ মতো পেঁয়াজ, লবণ স্বাদ মতো যদি দরকার হয়, সরিষার তেল 1 চামচ, ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। আমার এখানে মরিচ আর তেলটা একটু কম হয়ে গেছে, তাই আরেকটু অ্যাড করব। এখন মাখিয়ে নিব। হয়ে গেল টমেটো চাটনি বা ভর্তা। দেখলেন তো, বাটাবাটি বা কোনো প্রকার জামিলা ছাড়া কত সহজে ভর্তা বানিয়ে ফেলা যায়। পছন্দ মতো যে কোনো সবজি দিয়েই বাটাবাটি ছাড়াই ভর্তা বানানো যায়। আশা করি আমার আজকের এই 15 পদের ভর্তা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর সেই সাথে বন্ধু আর পরিবার সবাই সাথে আমার আজকের এই রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না। আবারও আসবো অন্য কোনো দিন অন্য নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।